वेलकम टू स्मार्ट क्लास। आज प्राइमरी टेट 2022 এর প্রশ্ন নিয়ে আলোচনা করব। বিষয় শিশু মনস্তত্ত্ব ও পেডাগজি পার্ট 2 নিয়ে আলোচনা করব। এখান থেকে তোমরা 100% কমন পেয়ে যাবে। কোশ্চেন নাম্বার 1, শিক্ষা থেকে শেখার উপর জোর দেয়া যেতে পারে। তো রাইট অ্যানসার এ, শিশু কেন্দ্রিক শিক্ষা বিদ্যা ग्रहण करा। एखान्ते ऑप्शन ए राइट आंसर। क्वेश्चन नंबर 2, एक प्रगतिशील श्रेणीकक्ष सेटअपे शिक्षक एमन एकटी परिवेश प्रदानेर माध्यमे शेखार सुविधा देय जा आविष्कार प्रचार करे, सीमाबद्ध अंतर्भुक्ति निरुत्साहित करे, ना पुनरावृत्ति उत्साहित करे। तो राइट आंसर ए, आविष्कार प्रचार करे। क्वेश्चन नंबर 3, नीचेर कोनटी प्रगतिशील शिक्षार वैशिष्ट्य। परीक्षाय भालो नम्बर पावार उपर जोर देवा, घन घन टेस्ट ओ परीक्षा नेवा, नमनीय समय सारणी ओ बसार व्यवस्था, निर्देशना शुधुमात्र निर्धारित पाठ्यपुस्तकेर उपर भित्ति करे। तो राइट आंसर सी, নমনীয় সময় সারণি ও এবং বসার ব্যবস্থা। রাইট অ্যানসার সি। কোশ্চেন নাম্বার 4, যখন শিক্ষার্থীরা স্বতন্ত্র পার্থক্য প্রদর্শন করে তখন একজন শিক্ষকের কি উচিত? রাইট অ্যানসার বি, বিভিন্ন ধরনের শেখার অভিজ্ঞতা প্রদান করাই শিক্ষকের উচিত। প্রশ্ন নম্বর 5, সমালোচনামূলক শিক্ষাবিদ্যার দৃঢ়ভাবে বিশ্বাস করে যে শিক্ষার্থীদের অভিজ্ঞতা ও উপলব্ধি গুরুত্বপূর্ণ। রাইট অ্যানসার বি। প্রশ্ন নম্বর 6, শিক্ষাদান শিখন প্রক্রিয়ায় ব্যক্তিগত মনোযোগ গুরুত্বপূর্ণ কারণ। রাইট অ্যানসার সি, শিশুরা বিভিন্ন হারে বিকাশ লাভ করে এবং বিভিন্নভাবে শেখে। কোশ্চেন নাম্বার 7, স্কুলগুলিতে ব্যক্তিগত পার্থক্যগুলি পূরণ করা উচিত। রাইট অ্যানসার সি, শিক্ষার্থীরা কেন শিখতে সক্ষম ও অক্ষম তা বোঝা। প্রশ্ন নম্বর 8, একজন কার্যকরী শিক্ষক হতে হলে এটা জরুরি। প্রতিটি শিশুর সাথে যোগাযোগ রাখা, এটি হচ্ছে খুবই জরুরি একজন কার্যকরী শিক্ষক হতে হলে। কোশ্চেন নম্বর 9, প্রগতিশীল শিক্ষা কোন ধরনের? রাইট অ্যানসার ডি, শিশুকেন্দ্রিক মানবতাবাদী ও গঠনবাদী। রাইট অ্যানসার ডি। কোশ্চেন নাম্বার 10, শিশুদের সম্পর্কে নিচের কোন বিবৃতিটি সঠিক? শিশুরা জ্ঞানের নিষ্ক্রিয় প্রাপক, শিশুরা সমস্যা সমাধানকারী, শিশুরা বৈজ্ঞানিক তদন্তকারী, শিশুরা পরিবেশ ও সক্রিয় অনুসন্ধানকারী। তো তোমরা দেখতে পাচ্ছ বি সি ডি তিনটি সঠিক, কিন্তু এ সঠিক নয়। তো রাইট অ্যানসার বি। কোশ্চেন নাম্বার 11, নিচের কোনটি ভাষার উপাদান নয়? তো রাইট অ্যানসার সি, লিঙ্গুইস্টিক ভাষার উপাদান নয়, আর সব কিন্তু ভাষার উপাদান। কোশ্চেন নাম্বার 12, কোন মনোবিজ্ঞানী বা ভাষাবিদ্যার পরামর্শ দিয়েছেন যে চিন্তা সম্পূর্ণরূপে ভাষা দ্বারা নির্ধারিত হয়? রাইট অ্যানসার ডি, শাপিত এবং হোফ। কোশ্চেন নাম্বার 13, ভাষার কোন তত্ত্ব দাবি করে যে ভাষার কন্ডিশনার পণ্য? রাইট অ্যানসার এ,
আচরণ বা তত্ত্ব। 14 কোন মনোবিজ্ঞানী একটি শিশুর ভাষা বিকাশের মিথস্ক্রিয়াকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত তত্ত্বটি তৈরি করেছেন? রাইট অ্যান্সার বি লেফ ভাইক্সটক্সি। কোশ্চেন নম্বর 15 ভাষা ড্যাশ চিন্তার প্রক্রিয়া, রাইট অ্যান্সার বি আমাদের উপর প্রভাব ফেলে। 16 নিচের কোনটি ভাষার বিকাশের প্রভাবিত করে এমন সামাজিক কারণ নয়? রাইট অ্যান্সার সি শিক্ষাগত পরিবেশের সাথে মিথস্ক্রিয়া। 17 খ পিএইচ চ ধ্বনিগুলো কি? ধ্বনিগুলো কি? রাইট অ্যান্সার ডি ফোনোমিস। 18 আর্যব বলেছেন যে ভাষার বিকাশ একজনের সহজাত প্রবণতা দ্বারা প্রভাবিত হয়, যখন সোনালী মনে করেন যে এটি পরিবেশের কারণে। আর্যব ও সোনালীর মধ্যে এই আলোচনাকে কি বলা হয়? রাইট অ্যান্সার ডি নেচার এবং নেচার বিতর্ক বলা হয়। 19 ফিলোলজিক্যাল সচেতনতা ক্ষমতায় বোঝায়। রাইট অ্যান্সার এ শব্দের গঠন প্রতিফলিত করুন এবং পরিবর্তন করাই বুঝায়। 20 নিচের কোনটি শিশুদের চিন্তা ভাবনা ও শেখার উপযোগী পরিবেশের জন্য উপযুক্ত? রাইট অ্যান্সার ডি শিশুদের কি শিখতে হবে এবং কিভাবে শিখতে হবে সে সম্পর্কে কিছু সিদ্ধান্ত নেওয়ার অনুমতি দেওয়া। এই ছিল আজকে 20 কোর্সেন, খুবই ইম্পর্টেন্ট কোর্সেন। আজ এই পর্যন্ত। চ্যানেলটি শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দেবে, যাতে করে পরবর্তী লেটেস্ট ভিডিও অতি সহজেই পেয়ে যাও। থ্যাংক ইউ।